আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এনটিভি ইউরোপের প্রাইম টাইম নিউজে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ। বার্তা কক্ষে আপনাদের সাথে রয়েছে আমি ইব্রাহিম আদিত্য। সংবাদের শুরুতেই জানাবো শিরোনাম। ব্রেক্সিট সত্ত্বেও অদক্ষ জনশক্তি ব্রিটেনে প্রবেশাধিকার গুরুত্বপূর্ণ বলে মনে করছেন দেশের শীর্ষ রাজনীতিকেরা। পূর্ব ঘোষিত বিক্ষোভ ও কর্মবিরতি স্থগিতের ঘোষণা দিয়েছে লন্ডন আন্ডারগ্রাউন্ড। ইউরোপের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাওয়া গুরুত্বপূর্ণ হলেও এজন্য বড় অঙ্কের অর্থ পরিষদের যৌক্তিকতা নেই বললেন ফরেন সেক্রেটারি বরিস জনসন। এবং ন্যাটো জোটকে পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প নেতৃত্বাধীন আসন্ন মার্কিন প্রশাসনের প্রতি আহ্বান জানালেন ডিফেন্স সেক্রেটারি মাইকেল ফ্যালন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিচ্ছি পুরো সংবাদ। আর শুরুতেই থাকছে ব্রিটেন প্রসঙ্গ। ব্রেক্সিট সত্ত্বেও হাজার হাজার অদক্ষ কর্মীদের ব্রিটেনে প্রবেশাধিকার গুরুত্বপূর্ণ বলে মনে করছেন দেশের শীর্ষ রাজনীতিকেরা। ইইউ থেকে ব্রিটেনের প্রস্থানের পর মুক্ত চলাচলে কড়া নিষেধাজ্ঞা আরোপ করতে চায় সরকার। তবে দেশের লো ইনকাম সেক্টরের জনশক্তি শুধুমাত্র ব্রিটিশ নাগরিকদের দিয়ে পূরণ করা সম্ভব নয় বলে অভিমত বিশ্লেষকদের। এ নিয়ে আনুষ্ঠানিক কোনো দাবি উত্থাপিত না হলেও খুব শীঘ্রই প্রধানমন্ত্রীর সাথে আলোচনায় বসতে পারেন ক্যাবিনেট সদস্যরা। মঙ্গলবারের পূর্ব ঘোষিত বিক্ষোভ ও কর্মবিরতি স্থগিতের ঘোষণা দিয়েছে লন্ডন আন্ডারগ্রাউন্ড। কাকতালীয়ভাবে সাউদার্ন রেল ও লন্ডন আন্ডারগ্রাউন্ডের ইন্ডাস্ট্রিয়াল অ্যাকশন একই সময় পড়ায় ব্যাপক জনদুর্ভোগের আশঙ্কা করা হলেও বিক্ষোভ কর্মসূচি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে লন্ডন আন্ডারগ্রাউন্ড। মঙ্গলবার থেকে দুটি অপারেটরের ড্রাইভারদেরই একযোগে এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল। আর আরএমটি সহ বেশ কয়েকটি ট্রেড ইউনিয়নের সমর্থনও ছিল এতে। মঙ্গলবারের কর্মবিরতি থেকে পিকাডেলি, হ্যামারস্মিথ অ্যান্ড সিটি ও সার্কেল লাইনের কর্মীরা সরে দাঁড়ালেও কর্মী ও নিরাপত্তা ইস্যুতে একই দিনে শুরু হচ্ছে সাউদার্ন রেলের তিন দিনব্যাপী কর্মসূচির। এতে ট্রেনের সময়সীমায় বিলম্ব সহ ব্যাপক পরিবর্তন ও বাস সহ অন্যান্য লাইনে অসহনীয় ভিড়ের বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে যাত্রীদের। ব্রেক্সিট পরবর্তী ইউরোপের সিঙ্গেল মার্কেটের অংশীদারিত্ব ধরে রাখতে ব্রিটেন প্রয়োজনে দুপক্ষের সমঝোতায় নির্ধারিত অঙ্কের অর্থের যোগান দিতে প্রস্তুত বলে ব্রেক্সিট সেক্রেটারি মন্তব্যের পর এ নিয়ে নিজের অবস্থান ব্যক্ত করেছেন ফরেন সেক্রেটারি বরিস জনসন। জনসন বলেন, 500 মিলিয়ন কাস্টমার সমৃদ্ধ ইউরোপের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাওয়াটা গুরুত্বপূর্ণ বটে, তবে এজন্য অবশ্যই ব্রিটেনের বড় অঙ্কের চাঁদা দেওয়ার বিষয়টি মোটেও যুক্তিসঙ্গত নয়। সমালোচকরা বলছেন, ইউরোপের অভ্যন্তরীণ বাজার সুবিধা ধরে না রাখাটা যুক্তরাজ্যের জন্য হবে এক আত্মঘাতী সিদ্ধান্ত। তবে ব্রিটেন এই সুবিধা আদায়ের জন্য আদৌ কোনো অর্থ প্রদানের সিদ্ধান্ত নেবে কিনা সে নিয়ে সন্দেহ প্রকাশ করেন ফরেন সেক্রেটারি। তার মতে, ব্রিটেনের অর্থ প্রদান বিষয়ক বাজারে যেসব আলোচনা চলছে তার বেশিরভাগই নানা জল্পনা কল্পনায় ভরপুর। ইউরোপের বাজারে শুল্কমুক্ত সুবিধা পেতে প্রয়োজনে অর্থ লগ্নি করতে হলেও তার অ্যামাউন্ট যুক্তিসঙ্গত হতে হবে বলে মত দেন জনসন। এদিকে ন্যাটো জোটকে পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন আসন্ন মার্কিন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন ডিফেন্স সেক্রেটারি মাইকেল ফ্যালন। তিনি বলেন, রাশিয়ার পক্ষ থেকে পাশ্চাত্যের জন্য যে সত্যিকারের হুমকি তৈরি করা হচ্ছে তা একমাত্র এই সামরিক জোটই প্রতিহত করতে পারে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে শনিবার এক প্রতিরক্ষা ফোরামে বক্তৃতা দিতে গিয়ে ফ্যালন এই আহ্বান জানান। আন্তর্জাতিক রাজনীতিতে ট্রাম্প প্রশাসনকে অধিকতর সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়ে ডিফেন্স সেক্রেটারি স্মরণ করিয়ে দেন, রাশিয়ার সঙ্গে কৌশলগত প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত রয়েছে ন্যাটোভুক্ত দেশগুলো। মাইকেল ফ্যালন বলেন, রাশিয়ার হুমকি ধামকির বিরুদ্ধে মার্কিন প্রশাসন সবসময় সোচ্চার ছিল। রোনাল্ড রিগান ও মার্গারেট থ্যাচার শক্ত অবস্থান নিয়েই বিগত শতকের 80-এর দশকে সাবেক সোভিয়েত ইউনিয়নের পতন ঘটাতে পেরেছিল। ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী বলেন, রাশিয়ার সঙ্গে সংলাপ উপকারী, কিন্তু তার আগে জরুরি ভিত্তিতে হুমকি প্রতিহত করার বিষয়টি নিয়ে ভাবতে হবে। ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি পদত্যাগ করেছেন। স্থানীয় সময় রোববার রাতে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন রেনজি। সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেওয়া ইতালির প্রধানমন্ত্রী বলেন, তিনি গণভোটের ফল মেনে নিয়েছেন। সংস্কার পরিকল্পনার বিরোধী পক্ষগুলোকে এখন অবশ্যই স্বচ্ছ পরিকল্পনা তৈরি করতে হবে।
ইতালির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আরআইআরএফ প্রচারিত গণভোট পরবর্তী জরিপ থেকে জানা যায়, সংবিধান সংস্কারের পক্ষে ভোট দিয়েছেন 42 থেকে 46% ভোটার। অপরদিকে বিপক্ষে ভোট দিয়েছেন 54 থেকে 58%। গণভোটে হার মেনে নিয়ে রেঞ্জি বলেন, সোমবার অনুষ্ঠেয় মন্ত্রী পরিষদের বৈঠকে তিনি পদত্যাগের বিষয়টি জানাবেন। এরপর প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে সরকার প্রধান হিসেবে আড়াই বছর ধরে পালন করা দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন। রেঞ্জি বলেন, সাংবিধানিক সংস্কার ইতালিতে আমলাতন্ত্রের দৌরাত্ম্য কমাত, এটি একই সঙ্গে তার দেশকে আরো প্রতিযোগী করত, কিন্তু সেই ভোটই ব্যবহার হলো তার বিরুদ্ধে অনাস্থা প্রকাশের মধ্য দিয়ে। রাত্রীয় রেঞ্জির প্রতি অনাস্থা ভোটে মূল ভূমিকা জনপ্রিয় দলগুলোর। এই গণভোটে সরকার প্রধানের প্রতি অনাস্থা প্রকাশকে ইউরোপে প্রতিষ্ঠান বিরোধী মনোভাবের নির্দেশক হিসেবে মনে করা হচ্ছে। মানুষ স্বভাবতই নেতৃত্ব দেওয়ার মানসিকতা নিয়ে জন্মায়। সময় ও সুযোগের সদ্ব্যবহার করতে পারলে এই লক্ষ্যে পৌঁছানো সম্ভব। তবে এজন্য নিষ্ঠাবান হতে হয়। কোনো কাজে বিফল হলেই তা ছাড়া যাবে না, এগিয়ে যেতে হবে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর পূর্ব পর্যন্ত। কমিউনিটি লিডারশিপ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দ্বাদশ কমিউনিটি লিডারশিপ অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে এইসব কথা বললেন বক্তারা। রোববার ক্রাউন প্লাজা হোটেলে সোয়াস ইউনিভার্সিটি অফ লন্ডনের সহযোগিতায় অনুষ্ঠিত হয় এই সম্মাননা অনুষ্ঠান। চিফ রিপোর্টার আকরামুল হোসাইনের রিপোর্ট, ছবি তুলেছেন আহসানুল আম্বিয়া। ব্ল্যাক মাইনরিটি অ্যান্ড এথনিক কমিউনিটি সংগঠন কমিউনিটি লিডারশিপ ফাউন্ডেশন বিভিন্ন কমিউনিটি মানুষদের তাদের কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান করে আসছে। রোববার ক্রাউন প্লাজা হোটেলে দ্বাদশ কমিউনিটি লিডারশিপ অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্র, ডক্টর, প্রকৌশলী, আইনজীবী বা সমাজসেবক সহ যারা কমিউনিটিতে নানাভাবে অবদান রেখে আসছে তাদেরকে সম্মাননা প্রদান করেছে সংগঠনটি। Truly humble and honored to receive such a wonderful award by SOAS University of London presenting me as a community leadership award. Really is a wonderful opportunity to see that all the hard work in the community is being recognized. So amar ottonto bhalo lagtese je ei award ta peyechi. এই ধরনের আয়োজনের মধ্য দিয়ে কমিউনিটির প্রতিকৃতির তুলে ধরার সাথে সাথে নতুন প্রজন্মকে উৎসাহিত করাই ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য। We have today the Bangladeshi community, the Pakistani community, the Somali community, the Turkish community, and all the other diasporas, showing them that community and voluntary work and the service you do, we want you to act as role models for future generations to come. Is born a leader. Everyone has those qualities in them that we have to take those qualities out. And in that regard, SOAS University run a community leadership program which we support to take people from the different communities and mold them into future leaders. ভবিষ্যৎ প্রজন্মকে তাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য SOAS University of London ও Community Leadership Foundation একসাথে কাজ করে আসছে। To support the young generation, to put them in the right direction in terms of law and other important academic career, jekhane taderke boost up kora jay so that they can be someone in the long run and they can put their positive impact to the community. University London tader holo judging panel, the nomination prottek bochhor ashe to Community Leadership Foundation theke amra ei nomination gulo amra songgro korar pore judging koren ani University of London SOAS amader sathe. বিভিন্ন কমিউনিটির 30 জনকে সম্মাননা প্রদান করার মধ্য দিয়ে অন্যদের উৎসাহিত করা হচ্ছে এমনটি বললেন আগত অনেকেই। So many worthy winners who have each contributed an awful lot to communities across the country. And my privilege and my honor is to host one of those great leaders, those great award winners, and to present an award to them tonight. The events like this are very good. It gives the community a chance to celebrate its achievements. Very often our community are modest in their approach as to what they've done, and we don't actually need to celebrate the good work that's happened. এতে আরও উপস্থিত ছিলেন সোয়াসের কমিউনিটি প্রোগ্রাম লিডার ডক্টর শাহ কাইয়ুম সহ বিভিন্ন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। আকরামুল হুসাইন, এনটিভি নিউজ, লন্ডন। এবার কমিউনিটি প্রসঙ্গ। বাঙালির মহান মুক্তি সংগ্রামে একজন বিদেশিনী হয়েও নোরা শরীফের ভূমিকা ছিল অনবদ্য। আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধু কারারুদ্ধ হলেও তার মুক্তির আন্দোলন ও যুক্তরাজ্য কিউসি পাঠাতে এবং প্রবাস থেকে আন্তর্জাতিক জনমত গড়ে তুলতে নোরা শরীফ বিশেষ ভূমিকা পালন করেন।
নোরা শরীফ আইরিশ বংশোদ্ভূত হয়েও পরিপূর্ণ বাঙালিত্ব ধারণ করেছিলেন। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় নোরা শরীফের অবদান ভুলবার নয়। তেমনি 1975 পরবর্তী বঙ্গবন্ধু হত্যার বিচারের দাবিতে নোরা শরীফ ছিলেন সর্বদা সরব। এমনকি 111 সময় জননেত্রী শেখ হাসিনা কারারুদ্ধ হলে যুক্তরাজ্যের প্রতিটি আন্দোলন সংগ্রামের প্রথম কাতারে ছিলেন নোরা শরীফ। রবিবার পূর্ব লন্ডনের এক কমিউনিটি হলে নোরা শরীফের তৃতীয় মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় বক্তারা একথা বলেন। ব্যারিস্টার এনামুল হকের সভাপতিত্বে ও ব্যারিস্টার অনুকূল তালুকদার ডালটনের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরী, নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, ওবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক নইমুদ্দিন রিয়াজ, যুগ্ম সম্পাদক আনোরুজ্জামান চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী সহ আরও অনেকে। গ্র্যান্টস ও প্রোকিউরমেন্ট বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা টাওয়ার হ্যামলেটস কাউন্সিলকে ফিরিয়ে দেওয়া হয়েছে। একই সাথে কমিশনারের সংখ্যা 4 থেকে কমিয়ে 3 করা হয়েছে। সরকার নিযুক্ত কমিশনারদের মূল্যায়ন রিপোর্টের প্রেক্ষিতে কমিউনিটি সেক্রেটারি সাজিদ জাভিদ গত শুক্রবার এই ঘোষণা দিয়েছেন। এদিকে এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিক্স। উল্লেখ্য, সাবেক মেয়র লুৎফুর রহমানের আমলে প্রাইস ওয়াটার হাউস কোপার্সের বিশেষ অডিট রিপোর্ট পর তৎকালীন কমিউনিটি সেক্রেটারি উল্লেখিত বিষয়ে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা খর্ব করে সরকার নিযুক্ত কমিশনারদের হাতে হস্তান্তর করেন। 2 পর গ্র্যান্টস এবং প্রকিউরমেন্ট বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা টাওয়ার হ্যামলেটস কাউন্সিল তথা নির্বাচিত মেয়রের হাতে ফিরিয়ে দিয়ে কমিউনিটি সেক্রেটারি সাজিদ জাভিদ তার বিবৃতিতে সতর্ক করে দিয়ে বলেছেন, 2014 সালে কাউন্সিলের জবাবদিহিতা ভেঙে পড়ার পটভূমিতে সরকার কয়েকটি বিশেষ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য কমিশনার নিয়োগ দিয়েছিল। এখন কাউন্সিলকে এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ফিরিয়ে দেওয়া হলেও করদাতাদের অর্থ কিভাবে ব্যবহৃত হচ্ছে সে ব্যাপারে মনিটরিং অব্যাহত থাকবে। অবসর সময়ে সরকারি অনুদানে বিভিন্ন কোর্স করে অনেকেই উপকৃত হচ্ছেন। বেকারত্ব দূরীকরণে এ ধরনের কোর্স খুবই সহায়ক ভূমিকা পালন করছে। এর মধ্যে হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, টিচার ট্রেনিং গুরুত্বপূর্ণ কয়েকটি কোর্স। ক্যানন স্ট্রিটে অবস্থিত ফার্স্ট কেয়ার একাডেমি বিগত বছরগুলো থেকে লেভেল 3 কোর্স প্রদান করে আসছে। এর ধারাবাহিকতায় 2016 সালে বিভিন্ন সেমিস্টারের মাধ্যমে 6 বা 1 কোর্সের শিক্ষার্থীদের মধ্যে যারা সফলভাবে সম্পন্ন করেছে তাদের সনদ ও সার্টিফিকেট প্রদানের ব্যবস্থা করেছে। প্রতিষ্ঠানের প্রধান ভবনে সার্টিফিকেট প্রদান করেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল আকরাম সহ বিভিন্ন অ্যাওয়ার্ডিং বডির নীতি নির্ধারকেরা। উল্লেখ্য, ফার্স্ট কেয়ার একাডেমি ওল্ডহ্যাম ও লিডসে 2 শাখাও রয়েছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সুষ্ঠু শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক ট্রাস্টি বৃন্দ উপস্থিত ছিলেন। নির্বাচন পূর্ব সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি ফেরদৌস আলম। সাধারণ সম্পাদক নাহিদ মাহমুদের পরিচালনায় সভায় বিগত বছরের কার্যক্রম, আর্থিক রিপোর্ট ও নতুন 2 আইন উপস্থিত সদস্যদের সামনে তুলে ধরা হলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এদিকে নির্বাচনের 27 পদে রঞ্জু আক্তার আফসুর পরিষদ ও শাজাহান লিটন শামীম পরিষদ 2 প্যানেলে অংশ নেয়। এতে 825 ভোটারদের মধ্যে ভোট প্রদান করেন 690 ভোটার। ভোট গ্রহণ চলে দুপুর 12 থেকে সন্ধ্যা 6 পর্যন্ত। ভোট গণনা শেষে রাত 11:30 ফলাফল ঘোষণা করা হয়। এতে মাত্র 1 ভোটের ব্যবধানে নির্বাচিত হন বই প্যানেলের তমিজুর রহমান রঞ্জু। বাকি সবকটি পদে নির্বাচিত হয়েছে দোয়াত কলম প্যানেল। এতে বিপুল ব্যবধানে সাধারণ সম্পাদক নির্বাচিত হন এনামুল হক লিটন ও কোষাধ্যক্ষ নির্বাচিত হন জিয়াউল হক শামীম। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সালে আহমেদ খান এমবিই। দায়িত্ব পালনকারী অপর 2 কমিশনার ছিলেন দেলোয়ার হোসেন ও মহিবুদ্দিন। গ্রেটার বড়লেখা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে উইন্টার ফ্যামিলি গেট টুগেদার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে রবিবার পূর্ব লন্ডনের ব্রিক লেনের একটি রেস্টুরেন্টে। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সংগঠনের নেতৃবৃন্দ সপরিবারে উপস্থিত হন। সংগঠনের সভাপতি আসাদুদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম জীবনের পরিচালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা জয়নাল আবেদিন চৌধুরী, আতাউর রহমান, বেলাল আহমেদ, ফয়জুর রহমান, শাহিন আশরাফ, শাহাবুদ্দিন, ফখরুল ইসলাম সহ আরও অনেকে। সভায় বক্তারা প্রতি বছর এ ধরনের আয়োজনের জন্য সংগঠনের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগঠনের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। খেলাধুলা সংবাদ।
ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার সহিংস আচরণের জন্য ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন স্ট্রাইকার সের্হিও আগুয়ারোকে 4 ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। 3 ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ক্লাবটির ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফার্নান্দিনিও। প্রিমিয়ার লিগে চেলসির কাছে 3-1 গোলে হেরে যাওয়া ম্যাচের যোগ করার সময় ডিফেন্ডার ডাভিড লুইসকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন আগুয়েরো। ইতিহাদ স্টেডিয়ামে ওই ঘটনাকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড় কোচরা বিবাদে জড়িয়ে পড়ে, মাঠে খুবই বাজে এক পরিস্থিতি সৃষ্টি হয়। ওই সময় ফার্নান্দিনিও বহিষ্কৃত হন। সোমবার ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন সিটির এই দুই খেলোয়াড় শাস্তির কথা জানায়। গত সেপ্টেম্বরেও সহিংস আচরণের জন্য 3 ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন আগুয়েরো। সিলেট সরকারি মহিলা কলেজে শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসকে হত্যা চেষ্টা মামলায় বদরুল আলমের বিরুদ্ধে 17 জন সাক্ষ্য দিয়েছেন। এনটিভির সিলেট প্রতিনিধি মারুফ আহমেদ জানান, আজ দুপুরে সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হীরার আদালতে এই সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষীদের মধ্যে মামলার বাদী খাদিজার চাচা আব্দুল কুদ্দুস, এমসি কলেজের অধ্যক্ষ নিতাইচন্দ্র চন্দ, উপাধ্যক্ষ হায়াতুল ইসলাম আকঞ্জি, প্রত্যক্ষদর্শী ইমরান কবির ও ফাহমিদা ইসলাম বৃষ্টি ছিলেন। এ মামলায় বাদী ছাড়াও মোট 36 জন সাক্ষী দিবেন, এর মধ্যে খাদিজা রয়েছেন দ্বিতীয় সাক্ষী হিসেবে। এর আগে গত 8 নভেম্বর খাদিজা হত্যা চেষ্টা মামলায় তদন্ত কর্মকর্তা সিলেট নগরী শাহপরান থানায় এসআই হারুনুর রশিদ আদালতে চার্জশিট দাখিল করেন। পরে গত 15 নভেম্বর আদালত চার্জশিট গ্রহণ করেন। গত 29 নভেম্বর আদালত বদরুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাগ ইউনিয়নের বোয়ালজুর গ্রামে এক স্কুল ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল 7টার দিকে নবীগঞ্জ থানার একদল পুলিশ স্থানীয় জোয়ালভাঙ্গা হাওড় থেকে লাশটি উদ্ধার করে। নিহত স্কুল ছাত্র শাহনাজ মিয়া বোয়ালজুর গ্রামের কৃষক ইউনুস মিয়ার পুত্র এবং আউশকান্দির রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর ছাত্র। পূর্ব শত্রুতার জের ধরে তাকে গলা কেটে নির্মমভাবে খুন করা হয়েছে বলে দাবি করেছেন পরিবারের লোকজন। এই ঘটনায় বোয়ালজুর গ্রামের টান উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ক্রাইম জোন হিসেবে খ্যাত বোয়ালজুর গ্রামে দুপক্ষের মধ্যে যুগ যুগ ধরে পূর্ব শত্রুতার জের ধরে একের পর এক খুন, রাহাজানি, একাধিক হামলা মামলার ঘটনা ঘটছে। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ব্যতিক্রমধর্মী আয়োজনের অংশ হিসেবে মাদক ও বাল্যবিয়ে মুক্ত ধনপুর ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চিনকান্দি স্কুল মাঠে ধনপুর ইউনিয়নের উদ্যোগে সপ্তাহব্যাপী এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে 8 নং ওয়ার্ড বনাম 5 নং ওয়ার্ডের মধ্যে ফাইনাল খেলায় 8 নং ওয়ার্ড 4-0 গোলে 5 নং ওয়ার্ডকে পরাজিত করে শিরোপা জিতে নেয়। এ সময় ফাইনাল খেলা দেখতে আশেপাশের হাজারো ফুটবল প্রেমিক মাঠের চারপাশে ভিড় জমান। ফাইনাল খেলায় উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ, উপজেলা নির্বাহী অফিসার তানিয়া সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ মানিক, অ্যাডভোকেট মামনুর রশিদ কয়েদ সহ আরো অনেকে। মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত সকল আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবিতে সুনামগঞ্জে বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতৃবৃন্দের মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সকালে শহরের আলফাত উদ্দিন স্কোয়ারে বঙ্গবন্ধু সৈনিক লীগের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মেহেদি হাসান রাসেল, সাধারণ সম্পাদক রিঙ্কু চৌধুরী, সদর বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি নোমান হাসান খাল সহ আরো অনেকে। বক্তারা মানববন্ধনে যারা মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত এবং এই অপরাধের দায় দণ্ডপ্রাপ্ত তাদের সকল স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি জানান। দর্শক সংবাদ শেষ করব, তবে যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ব্রেক্সিট সত্ত্বেও অদক্ষ জনশক্তি ব্রিটেনে প্রবেশাধিকার গুরুত্বপূর্ণ বলে মনে করছেন দেশের শীর্ষ রাজনীতিকেরা। পূর্ব ঘোষিত বিক্ষোভ ও কর্মবিরতি স্থগিতের ঘোষণা দিয়েছে লন্ডন আন্ডারগ্রাউন্ড। ইউরোপের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাওয়া গুরুত্বপূর্ণ হলেও এজন্য বড় অঙ্কের অর্থ পরিষদের যৌক্তিকতা নেই বললেন ফরেন সেক্রেটারি বরিস জনসন। এবং ন্যাটো জোটকে পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প নেতৃত্বাধীন আসন্ন মার্কিন প্রশাসনের প্রতি আহ্বান জানালেন ডিফেন্স সেক্রেটারি মাইকেল ফ্যালন। দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপের প্রাইম টাইম নিউজের সর্বশেষ আয়োজন। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।